আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কী সম্পর্কে আপনারা তো টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকটাই বুঝতে পারছেন। বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউব শুরু করছি বা ইউটিউবে অলরেডি আমরা ভিডিও আপলোড করছি বা অনেকটাই করা, অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে, তো আমাদের কিন্তু বিভিন্ন কারণে আমাদের ভিডিওগুলো কিছু ভিডিও আমাদের ভিডিও থেকে কিছু ভিডিও কিন্তু আমাদের ডিলিট করা খুবই প্রয়োজন হয়। তো যেমন বন্ধুরা, ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে কিন্তু আমাদের ভিডিওগুলি আপনার ডিলিট করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে কীভাবে আপনারা ডিলিট করবেন শুধু ফোন দিয়ে, আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, সেটি কিন্তু আজকে দেখাবো। তো কপিরাইট ক্লেম যে ভিডিওগুলো আসে সেগুলো আপনারা কীভাবে ডিলিট করবেন এবং যে কারণে ভিডিওগুলো ডিলিট করা লাগে, যেমন কপিরাইট ক্লেম আসলে তো ভিডিও ডিলিট করা লাগে, এবং আরেকটা কারণে সেটি হলো যখন আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করা শুরু করে, আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় বা আপনার ভিডিওগুলো আস্তে আস্তে ভিউয়ার্স বাড়তে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু ভিডিও আপনার চ্যানেল থেকে আপনার ডিলিট করা লাগে। তার কারণ হলো সেই সকল ভিডিওগুলো কিন্তু কোয়ালিটিবল হয় না, কারণ নতুন চ্যানেল শুরু করতে গেলে কিন্তু সব ভিডিওই ভালো হয় না, কিছু ভিডিও কিন্তু অনেক ভিডিওই, বেশিরভাগ ভিডিওই কিন্তু প্রথমে কোয়ালিটিফুল হয় না। তো সেক্ষেত্রে কিন্তু চ্যানেল র্যাঙ্ক করার পরে সাবস্ক্রাইবার যখন বাড়তে থাকে তখন কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট করা লাগে। তো যাই হোক, ভিডিওগুলো আপনারা কীভাবে ফোন দিয়ে ডিলিট করবেন সেটি কিন্তু আজকে আমি দেখাবো খুব সিম্পলভাবে। আপনারা আপনাদের ফোন দিয়ে আপনার যে কপিরাইট ক্লেমগুলো আসা ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, তো আমি কিন্তু আমার ভিডিওর আমার চ্যানেলের কয়েকটা ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে অনেক আগের ভিডিও, তো সেই ভিডিওগুলো কিন্তু আমি আমার যে জিমেইলে কিন্তু আমি SMS পাইনি বা হয়তো দেখিনি, তো আমি কিন্তু পরে দেখলাম, যার কারণে আমি ভিডিওগুলো প্রাইভেট করে রাখছিলাম। তো আমি কিন্তু এখন সেগুলো ডিলিট করে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফোন দিয়ে যে খুব সিম্পলভাবে আপনি ভিডিও ডিলিট করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা দেখছেন MTechBD9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। তো বন্ধুরা, প্রথমে চলে যেতে হবে এই যে YT স্টুডিও, আপনারা হয়তো চেনেন অবশ্যই YT স্টুডিও, এটি কিন্তু আপনাদের ফোনে থাকা উচিত। যারা ফোন দিয়ে ইউটিউবিং করে অবশ্যই আপনাদের ফোনে কিন্তু এটি থাকবে। তো YT স্টুডিওর ভিতরে কিন্তু যেতে হবে। তো এখানে আসার পরে আপনার চ্যানেল তো এখানে থাকবে, আপনার ভিডিওগুলোও থাকবে, তো এখান থেকে আপনার সেই ভিডিওটি খুঁজে বের করতে হবে। মোরে ক্লিক করলাম, তো এখান থেকে কিন্তু আমি আপনাদের ভিডিও ডিলিট করে দেখাচ্ছি কীভাবে খুব সিম্পলভাবে আপনারা ভিডিও ডিলিট করতে পারবেন। তো আমি সেই ভিডিওতে চলে যাচ্ছি যে ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছিলো। তো আমি কিন্তু আপনারা একটু দেখে নিন, অনেকেই কিন্তু বিষয়টি জানে না, অনেকেই জানে কিন্তু যারা জানে না তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো এখানে দেখুন একটি ভিডিও, দেখুন এখানে কপিরাইট ক্লেম লেখা দিয়েছে নিচে, দেখুন আপনারা কিন্তু এইভাবে চেক করবেন যে কীভাবে কপিরাইট ক্লেম আসলে কিনা, আপনারা কিন্তু এইভাবে চেক করে নিচে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি সাথে সাথে সেই ভিডিওটি কিন্তু ডিলিট করে দেবেন চ্যানেল থেকে অথবা প্রাইভেট করে রাখবেন। তো আমি এটি ডিলিট করে দেখাচ্ছি, তো আমি এটাতে ক্লিক করব। করার পরে বন্ধুরা, এইখানে কিন্তু উপরে একটি কলম আকৃতির যে চিহ্ন আইকনটি আছে এইখানে আপনাদের ক্লিক করতে হবে। তো ওইখানে ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনার ভিডিওর দুইটা সাইড দেখতে পাচ্ছেন, বেসিক ইনফরমেশন, এরপরে কিন্তু অ্যাডভান্স সেটিং। তো এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন এইখানে। তো এইখানে ক্লিক করলাম, করার পরে দেখুন নিচে এখানে যে অপশানগুলো আসলো এর একেবারে নিচে দেখুন ডিলিট ফ্রম ইউটিউব বলে একটা অপশান আছে, তো এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওকে দিয়ে দিবেন, ব্যাস ভিডিওটি কিন্তু ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু ডিলিট করবেন। আশা করি আপনার ভিডিওটি বুঝতে পারছেন। তো আশা করছি আপনার ভিডিও অনেক উপকারে আসবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমনই ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।